হরিদেবপুর হোমে ধর্ষণ এবং শ্লীলতাহানি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে হোমের মালিক প্রিন্সিপাল এবং রাধুনীকে। আজ ধৃতদের তিনজনকে আদালতে পেশ করা হবে এবং এদেরকে হেফাজতে চাইবে পুলিশ। তিন নাবালিকার মেডিকেল পরীক্ষাও হবে। আদালতে গোপন জবানবন্দির আবেদন জানাবে পুলিশ। প্রিন্সিপাল এই গোটা ঘটনার সব জানলেও বিষয়টি চেপে যান বলে অভিযোগ। হরিদেবপুরের হোমে দৃষ্টিহীনদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই খবর গতকাল সন্ধ্যে 7:28 প্রথম সম্প্রচার করে জি24 ঘন্টা। আর তারপর লাগাতার খবরের জেরে মালিক প্রিন্সিপাল এবং রাধুনীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ধর্ষণ শ্লীলতাহানি পক্সো সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। হরিদেবপুর থেকে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, যে ঘটনা প্রথম অর্থাৎ গতকাল রাত 7:28 প্রথম সম্প্রচার হচ্ছে জি24 ঘন্টার, জি24 ঘন্টার এক্সক্লুসিভের জেরে তারপর গ্রেফতার হচ্ছে কারা? হোমের মালিক, হোমের রাধুনী এবং প্রিন্সিপাল, এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে 2010 সাল থেকে এই নাবালিকাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। তাহলে কি করছিল প্রশাসন? এখন তো প্রশ্ন সেটাই উঠছে পিয়ালি। একেবারেই, দেখো মূলত তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। হোমের যিনি ফাউন্ডার জীবেশ দত্ত, তার সঙ্গে সঙ্গে এই হোমের যিনি প্রায় 15 বছরের বেশি সময় ধরে রাধুনী হিসেবে কাজ করছিলেন, কিন্তু গত মার্চ থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়, সেই বাবলু কুণ্ডু, এবং যিনি এই হোমের প্রিন্সিপাল কাবেরী দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মূলত যে অভিযোগটা হয়েছে তার প্রেক্ষিতে তিনটে মামলা রুজু করা হয়, কারণ তিনজন নাবালিকা তিনজন আলাদা করে অভিযোগ করেছে। প্রথম অভিযোগ হচ্ছে যে একটা জীবেশ দত্ত, যিনি ওনার বা যিনি ফাউন্ডার, তার বিরুদ্ধে এই অভিযোগ, এবং তিনি বিভিন্ন সময় যে নাবালিকা অভিযোগ করছেন যে বিভিন্ন সময় তার শ্লীলতাহানি করতেন, যৌন নির্যাতন করতেন, এমনটা অভিযোগ। এই জীবেশ দত্ত মালিকের বিরুদ্ধে শুধুমাত্র কিন্তু একজন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ নেই, আরও যেটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে তিনি মালিক, তিনি ফাউন্ডার, যেখানে যার হোমে এত সংখ্যক নাবালিকারা থাকে, নাবালকরাও থাকে, এবং যেটা আবাসিক স্কুল, সেই আবাসিক স্কুলের ভেতরে একজন রাধুনী, এই বাবলু কুণ্ডু, দিনের পর দিন, বছরের পর বছর ধরে বিভিন্ন নাবালিকাদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে, এবং সেই বিষয়টা কিন্তু এই প্রিন্সিপাল এবং তার সঙ্গে সঙ্গে যিনি ফাউন্ডার জীবেশ দত্ত, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এবং সেই দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো রকম কিন্তু লিগাল যে স্টেপ, পুলিশকে জানানো এই বাবলু কুণ্ডুর এগেনস্টে, কোনো কিছুই কিন্তু নেওয়া হয়নি। এবং শুধুমাত্র গত মার্চ মাসে, যেটুকুনি আমরা এখানকার কয়েকজন কর্মীর সাথে কথা বলেও জানতে পারছি, যে গত মার্চ মাসে এই ঘটনার কথা আর জেরেই কিন্তু গত মার্চ মাসে ঝামেলা হয় এবং বাবলু কুণ্ডুকে ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যে প্রশ্নটা উঠছে, তাহলে জীবেশ এই দত্ত, তিনি বা গোটা বিষয়টা কেন চেপে গেলেন, প্রশ্নটা যেখানে উঠছে যে তিনি যখন জানছেন যে একজন রাধুনী সে এই ঘটনা ঘটাচ্ছে, কেন চেপে গেছেন? এই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে শুধুমাত্র যেহেতু বাবলু কুণ্ডু নয়, জীবেশ দত্ত তিনি ওনার ফাউন্ডার, তিনি নিজেও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধেও একজন নাবালিকা অভিযোগ করেছেন, ফলে পুলিশের কাছে গোটা বিষয়টা জানালে তিনিও যে এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়টা সামনে চলে আসবে, এবং সেই কারণেই কিন্তু কার্যত এই বিষয়টা চেপে দেওয়া হয়েছিল। এবং আরও যেটা গুরুতর যার ভূমিকা, সেটা হচ্ছে কাবেরী দাস, যিনি এই আবাসিক স্কুলের প্রিন্সিপাল, তিনি একজন মহিলা, তিনি জানছেন যে একজন নয়, একাধিক নাবালিকার ওপর দিনের পর দিন, বছরের পর বছর ধরে যৌন নির্যাতনের ঘটনা ঘটছে, এবং পক্সো আইনে যেটা স্পষ্টভাবে বলা আছে, যদি কেউ জানে যে কারোর সঙ্গে, কোনো নাবালিকার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, এবং তিনি জানার পরেও কিন্তু যদি গোটা বিষয়টা চেপে যায়, তাহলে কিন্তু তিনিও আইনতভাবে দোষী, ফলে এই গোটা বিষয়টা সাপ্রেস করার অভিযোগেই কিন্তু এই প্রিন্সিপালকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো যে গতকালকে যখন প্রথমে চাইল্ড রাইটস কমিশনের কাছে এই বিষয়টা নজরে আসে যে এখানে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস চলছে, তারপরে লালবাজারের যারা গোয়েন্দা বিভাগের অফিসার হোম হিসাবে, তার সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানা সিডব্লিউসির অফিসাররা, তারা এখানে আসেন এবং তারা আলাদা করে যখন কথা বলা শুরু করেন, তখন কিন্তু তিনজন নাবালিকা এই অভিযোগ আনে, এবং তার মধ্যে একজন নাবালিকা আরও গুরুতর অভিযোগ এনেছে। আমরা ঠিক এই জায়গাতেই আসবো পিয়ালি।
আমরা ঠিক এই জায়গাটাতেই আসবো যে কি কি গুরুতর অভিযোগ উঠছে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। যে প্রাথমিক তদন্তে যখন তদন্তকারী অফিসাররা পুলিশরা যখন জিজ্ঞাসাবাদ করছে, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কি প্রাথমিক তদন্তে উঠে আসছে? যে ধৃত যে রাধুনি মানে বাবলু কুণ্ডু, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি দুই নাবালিকাকে ধর্ষণ করেন, এমনই গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, তার পাশাপাশি আরও এক নাবালিকা তার উপর যৌন নির্যাতন করেছেন জীবেশ দত্ত মানে হোমের মালিক, এমনই গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, গোপনে তার গর্ভপাতেরও গর্ভপাত করানো হয়েছে, এমনও গুরুতর অভিযোগ করা হয়েছে। এবং এই যে এত দিন ধরে, অর্থাৎ 2010 সাল থেকে এই যে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে, পুরো বিষয়টি জেনেও পরিষ্কার চেপে গিয়েছেন হোমের প্রিন্সিপাল কাবেরী দাস। আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছে, আমি আরও একবার চলে যাব আমার প্রতিনিধির কাছে। পিয়ালি, তুমি যে বিষয়টা বলছিলে যে এই জঘন্য ঘটনা, নারকীয় কাণ্ড চলছে 2010 সাল থেকে, অথচ যেখানে বারবার নাবালিকাদের বিরুদ্ধে নাবালিকাদেরকে ধর্ষণের অভিযোগ উঠছে হোমের মালিকের বিরুদ্ধে, এমনকি রাধুনির বিরুদ্ধে গোপনে গর্ভপাত করানো হচ্ছে, এরকম ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, অথচ সবকিছু জেনে একজন প্রিন্সিপাল, তিনি যেখানে নিজে মহিলা, তিনি কি করে চুপ করে থাকলেন? তিনি কি করে পুরো বিষয়টা চেপে গেলেন? একেবারেই দেখো, যে বিষয়টা গতকালকে যখন তারা আসেন সিডাব্লিউসি বা চাইল্ড রাইটস কমিশন, পুলিশ তাদের কাছে বয়ানো, একজন নাবালিকা এই গুরুতর অভিযোগও করেছে যে এই ধর্ষণের জেরে একবার সে গর্ভবতীও হয়ে যায় এবং গোপনে তার গর্ভপাত করানো হয়। ফলে এই গোটা বিষয়গুলো আরও নিশ্চিত হওয়ার জন্য তিনজন নাবালিকারই আজকে মেডিকেল লিগাল করানো হবে। এবং তার পাশাপাশি তুমি জানো যে এই হোম, এই আবাসিক স্কুলে আর যারা, যে সমস্ত নাবালিকারা থাকতো, তাদেরকে অন্যত্র সেফ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরও সিডাব্লিউসি থেকে অনুমতি নিয়ে তাদেরও বয়ান রেকর্ড করা হবে, যেহেতু তাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টা পুলিশ নিশ্চিত হতে চায়। কিন্তু যে বিষয়টা, প্রশ্নটা উঠছে যে একজন মহিলা প্রিন্সিপাল, তিনি জেনেও কেন তিনি গোটা বিষয়টা গোপন করে গেলেন? এক্ষেত্রেই পুলিশ যেটা জানার চেষ্টা করবেন যে যেহেতু একটা প্রাইভেট আবাসিক স্কুল, নিজের চাকরি, তার কোনো রকম চাকরি চলে যেতে পারে, এইরকমভাবে তাকে কোনো রকম ভয় দেখানো হয়েছিল কিনা সেই বিষয়গুলোই কিন্তু পুলিশ জানার চেষ্টা করবে। পাশাপাশি যে প্রশ্নটা উঠছে যে এই ধরনের যারা যে স্পেশাল চাইল্ড রয়েছে এখানে যারা থাকে, তাদের একটা বেসরকারি আবাসিক স্কুল, সেই আবাসিক স্কুলে যারা থাকছে তাদের নিরাপত্তা ঠিক করে দেওয়া হচ্ছে কিনা, তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে কিনা সেই বিষয়ে যারা মনিটরিং কমিটি থাকে বা তাদের নজরদারিও রয়েছে ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ যেটা উঠছে সেটা হচ্ছে যে একবার, মানে এক মাস বা দু মাস নয়, একজন নাবালিকা যে অভিযোগ করছে যে 2010 সাল থেকে তার সঙ্গে এই ঘটনা ঘটছে, দ্বিতীয় নাবালিকা অভিযোগ করছে যে তার সঙ্গে অন্তত 4-5 বছর ধরে এই ঘটনা ঘটছে। ফলে বছরের পর বছর ধরে যে ঘটনা ঘটছে সেটাতে একদিকে যেরকম যিনি ফাউন্ডার রয়েছে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি নিজে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, যিনি প্রিন্সিপাল, যিনি মহিলা, যিনি জানেন যে দৃষ্টিহীন নাবালিকারা এখানে থাকে তাদের সাথে এই ঘটনা ঘটছে, তিনিও গোটা বিষয়টি চেপে যাচ্ছেন। এই তিনজনের পাশাপাশি আর কারা এই গোটা বিষয়গুলোর সঙ্গে যুক্ত, আর কারা জানতো যে ঠিক কি চলছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই বেসরকারি হোমে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে, নিজেদের হেফাজতে নিতে চাইবে আজ পুলিশ। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, বেসরকারি এই হোমের এক কর্মী, তার বক্তব্য আপনাদের শোনাবো। বাবলুকে কবে কাছ থেকে ছাড়ানো? মার্চ মাসে। কিছু হয়েছিল বাবলুর সাথে? এই এই যে শারীরিক নির্যাতন করছে এই অভিযোগ পেয়েছিল? আচ্ছা, এটা কতদিন আগে পেল? আচ্ছা, এর আগে কখনো হচ্ছে গিয়ে মানে এই বাবলু এই ধরনের, কত বছর ধরে বাবলু এখানে কাজ করছে? আচ্ছা, এবং তারপরে আপনারা জানলেন যে এই মেয়েদের ওপর মানে সেক্সুয়াল অ্যাসল্ট করে, সেটার পরে ছাড়িয়ে দিল মালিক? আচ্ছা, আর কোনো সময় কোনো মেয়েরা আপনাদেরকে কিছু জানিয়েছিল কখনো? জানেন না? ঠিক আছে।
পিয়ালি, আমরা শুনছিলাম তুমি কথা বলছিলে ওই কর্মীর সঙ্গে, এবং একটা বিষয় মোটের উপর স্পষ্ট হলো যে মার্চ মাসে এই রাধুনী বাবলু কুণ্ডুকে যে ছাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কি কারণে কি অভিযোগ উঠেছিল সেই বিষয়টা কিন্তু তাদের কাছে একেবারে অজানা নয়। আমরা গতকালও দেখছিলাম এই আবাসিকের বিভিন্ন কর্মী তারা বলছে যে তারা কিছুই জানেন না, অথচ বছরের পর বছর ধরে এ ধরনের অন্যায় অবিচার চলছিল দৃষ্টিহীন অসহায় নাবালিকাদের ওপর, গর্ভপাতের ঘটনা ঘটেছে, বিষয়টা জানাজানির পর মার্চ মাসে রাধুনীকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ কিছুই টের পেলেন আবাসিকের কর্মীরা। একেবারেই দেখো সেটাই বক্তব্য, সেটাই উঠে আসছে। এখানে যারা থাকে তারা প্রত্যেকেই দুস্থ, তারা প্রত্যেকেই আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং তাদের আর্থিকভাবে কোথাও পয়সা দিয়ে থাকার সক্ষমতা নেই। এখানে থাকতেন এবং এই রাজ্যের বাইরে ঝাড়খণ্ডেরও অনেক নাবালিকা নাবালক এখানে থাকতো, এবং যে ভরসা করে পরিবারের সদস্যরা তারা এখানে রেখে যাচ্ছে, সেই জায়গাতে সেই জায়গায় নিরাপদে থাকার পরিবর্তে তাদের সঙ্গে বছরের পর বছর এই ধরনের ঘটনা ঘটছে, অথচ কেউই কিছু জানেন না। গতকালকে আমাদের প্রতিনিধি মৈত্রী যখন কথা বলছিলেন একজন শিক্ষিকার সাথে, যিনি একজন শিক্ষিকা, তিনি বলছেন যে একটা নাবালিকা তিনি যখন এই ধরনের গুরুতর অভিযোগ করছেন, তিনি কার্যত সেই অভিযোগটাকে উড়িয়ে দিয়ে তিনি বলছেন যে গোটা বিষয়টা তো প্রমাণ সাপেক্ষ, সত্যি মিথ্যা তো এখনো জানা যায়নি, এবং গতকালকে অনেকে বলছিলেন। কিন্তু আজকে যখন আমরা একজন কর্মচারীর সাথে কথা বললাম, তিনি কিন্তু বলছেন যে গত মার্চ মাসে এই ধরনের ঘটনা ঘটার পরেই কিন্তু তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ অনেকেই অনেক কিছু জানেন কিন্তু প্রত্যেকেই মুখ বুঝেছিলেন এবং কেউই কিন্তু এরা জানায়নি। অর্থাৎ একদিকে যারা অপরাধ করছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা তো দোষী, কিন্তু বাকিরা যারা একটা জেনেও চুপ করে রয়েছে তারাও কিন্তু কম দোষী নয়। কারণ যাদের সাথে এই ঘটনা ঘটছে তারা নাবালিকা, তারা দৃষ্টিহীন, তারা বিশেষভাবে সক্ষম, এবং বিষয়গুলো দেখে বিগত 13 বছর ধরে চোখের সামনে এই দৃশ্য ঘটতে দেখার পরেও চুপ করে রয়েছেন সেখানকার কর্মীরা, এমনকি সব জেনেও চুপ প্রিন্সিপাল, যিনি নিজে একজন মহিলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।